এই যে ভাই, দোকান বন্ধ করবেন বুঝি? হ্যাঁ দাদা, চলেই যাচ্ছিলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে তেমন আর বেচা বিক্রি হবে না, আমার আবার একটু শ্বশুর বাড়ি যেতে হবে। আচ্ছা তা বেশ, কিন্তু আমার যে কিছু সদাই কেনার ছিল। তা আপনার কী লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। এই নিন দাদা, আপনার সদাই। আচ্ছা ঠিক আছে, আসি দাদা। আমি অনিক, এই ছোট্ট মুদিখানা দোকানটা চালাই। গত 5 দিন ধরে একটা বৃষ্টি পড়ে চলেছে, দোকানে তেমন কোনো খদ্দেরও নেই, তাই ভাবলাম দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে শ্বশুর বাড়ি চলে যাব। মায়ের বড় অসুখ, বউকে নিয়ে কালই আবার বাড়ি ফিরতে হবে। দোকানটা বন্ধ করে ভাবলাম বাজার থেকে একবার ঘুরে যাই, যদি কিছু পাওয়া যায়। যাক, যা পেয়েছি তা একেবারে মন্দ নয়। এক হাতে মিষ্টি আর ইলিশ মাছ, আর অন্য হাতে ছাতা নিয়ে চললাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় কোনো রিক্সা বা গরুর গাড়ি পাবো বলে তো মনে হচ্ছে না। আচ্ছা একটু দাঁড়িয়েই দেখি, যদি কিছু পাওয়া যায়। কিছুক্ষণ পর দেখলাম একটা রিক্সা এদিকেই আসছে। এই যে ভাই, এদিকে এদিকে। কোথায় যাবেন বাপু? যাবো তো সাপলা দিঘি। যাবে? সেখানে তো সন্ধ্যেবেলা কোনো গাড়ি যায় না বাপু, ওদিকে রাস্তা খুবই খারাপ। আপনি সামনে বটতলা পর্যন্ত যেতে পারবেন, তারপর বাকি পথটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। হেঁটে যেতে হবে? আচ্ছা চলো, বাকি পথটুকু না হয় হেঁটেই যাব। ঠিক আছে, উঠে বসুন। রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলতে শুরু করলো। আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো বা দেখা মেলে বজ্রপাতের। কিছুক্ষণ পর এসে পৌঁছলাম বটতলায়। বটতলা আসতেই রিক্সাওয়ালা বললেন, বাবু নামুন, বটতলা এসে গেছি। ঠিক আছে তাহলে, চললাম আমি। সাবধানে যাবেন বাবু, ওই জঙ্গলের মাঝে মধ্যে সেখানে ডাকাত পড়ে, সাথে ভয় তো আছে। আর তাল গাছের সামনে দিয়ে যেতে, পিছন থেকে কেউ ডাকলে পিছনে ফিরে তাকাবেন, তাকালে আপনার বিপদ হতে পারে। রিক্সাটি আমার চোখের সামনে দিয়ে চলে গেল। হাতে মিষ্টি আর মাছ নিয়ে সামনের দিকে হেঁটে চলেছি। গাঢ় অন্ধকার এসে ঢুকে পড়েছে গাছপালায় ঘেরা জঙ্গল আর ঘরবাড়ির ঘুলিকুচিতে। এ সময় এখানে বিদ্যুতের দেখা মিলে না বেশিরভাগ দিন, তাই এখানকার জীবনযাত্রায় হারিকেন বা কুপিবাতি একমাত্র ভরসা। অন্ধকার বেদ করে গাছপালার ফাঁক গলে বিচ্ছিন্ন বাড়িগুলোতে হারিকেনের টিমটিমে আলো চোখে পড়ে থেকে থেকেই। পথের পাশের ঝুঁকে একটানা ঝিঁচি পোকার ডাক, কিংবা গাছের পাতার ফাঁকে নিশি জাগা পাখির ডানা জাপটানোর আওয়াজ অন্ধকারের সাথে মিলে মিশে রাতের পরিবেশটাকে আরও ভৌতিক করে তুলেছে। চারিদিকে পানি থাকায় আদার নামলে লোকজন বাইরে বেরোয় না তেমন একটা। কিছু সময় ধরে বাজারে লোক সমাগম থাকে, তারপর ধীরে ধীরে পাতলা হতে থাকে। অন্ধকার রাত, একা একা ভয়ও করছে, আপন মনে হেঁটে চলেছি। হঠাৎ আমি পেছনে কিছু একটার আওয়াজ শুনতে পেলাম। ডাকাত ভেবে পেছনে তাকিয়ে দেখলাম কিছুই নেই, একটু আগে তো কিছু একটার আওয়াজ শুনতে পেয়েছিলাম। মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলাম। বেশ কিছুটা সামনে যেতেই আবারও পেছনে কিছু একটার আওয়াজ শুনতে পেয়ে পেছনে ফিরে তাকালাম আর বললাম, আচ্ছা এই সে লোকটা না যে সন্ধ্যায় আমার দোকানে এসেছিল? ও দাদা, আপনি এখানে? আমার কথা শুনে উনি বললেন, হ্যাঁ আমি, কিন্তু আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আগে সামনে আমার শ্বশুর বাড়ি, সেখানে যাচ্ছি। তা আপনি কোথায় যাচ্ছেন? আমার বাড়ি সামনের গ্রামে, চলুন একসাথে যাই। চলুন চলুন, যাওয়া যাক।
লোকটার কথা শুনে মনে একটু স্বস্তি এলো। যাক বাবা, বচ্চনের জন্য একজন সঙ্গীত পাওয়া হলো। লোকটার সাথে কথা বলতে বলতে হেঁটে চললাম। দূরের বাড়িগুলো আর বড় বড় গাছ মনে কেমন যেন একটা ভয় দরিয়ে দিচ্ছে। পুকুরের উল্টো পাশে ছাড়া বাড়িগুলোর দিকে তাকাতেই ভেতরটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। কেবলই মনে হচ্ছে ওখানকার ঘুটঘুটে অন্ধকার ভেদ করে এখনই বেরিয়ে আসবে যেন ভূতের দল। কিছুক্ষণ পরপর পেঁচার ডাক ভয়ের মাত্রাটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা বলছি, এই রাস্তাটা নাকি ভালো নয়, মাঝে মধ্যে নাকি এখানে ডাকাত পড়ে, আপনি কি কিছু জানেন এ বিষয়ে? তা ঠিকই বলেছেন বটে, সামনের রাস্তাটা সত্যি ভয়ানক। দুজন কথা বলতে বলতে হেঁটে চললাম। হঠাৎ করে আমার পাশে থাকা লোকটি বললেন, আচ্ছা আপনি যান তো, সামনে আমার বাড়ি, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আর বেশি দূর নেই, মিনিট কয়েক হাঁটলেই শ্বশুর বাড়ি পৌঁছে যাব। হাঁটতে হাঁটতে সামনে বড় দুটো তালগাছ, সেই তালগাছের পাশে আসতেই বাতাসে একটা কণ্ঠ ভেসে এলো। অনেক অনেক, কোথায় যাচ্ছ তুমি? বাতাসে ভেসে আসা আওয়াজটা পেয়ে এদিকে ওদিকে তাকালাম। কে কে কথা বলে? আমার কথার জবাবে একটা আওয়াজ এলো। তোর হাতের দেখা মাছটা আমার খুব পছন্দ হয়েছে, মাছটা আমায় দিয়ে যা। কিন্তু কে আপনি, সামনে আসুন। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পেছনে ফিরে তাকাতেই দেখলাম সেই লোকটা। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? চলুন চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। কিন্তু আপনি তো একটু আগে বাড়িতে চলে গেলেন, আবার ফিরে এলেন যে, বরং কোথাও যাবেন নাকি? সেটা না হয় বুঝবেন পরে, চলুন চলুন। কথা মতো সেখান থেকে হাঁটতে লাগলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, লোকটা বেশ অদ্ভুত তো। মনে একটু সন্দেহ হলো। হঠাৎ করে আমার চোখ গেল লোকটার পায়ের দিকে। এ কি, ওনার পা উল্টো দিকে কেন? এটা দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কে 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 আপনি? আমার কথা শুনে সেই লোকটা হা হা করে হাসতে হাসতে বললেন, শেষমেশ তবে তুই চিনেই ফেললি। এ বলে নিজের রূপ বদলে ভয়ঙ্কর রূপে আসলেন তিনি। কি বিভৎস চেহারা, উস্কো উস্কো চুল, চোখ দুটো সাদা ভেটভেটে। তার গা থেকে পচা মাংসের বিশ্রী গন্ধ বাতাসে ভেসে আসছে। হতবম্বের মতো কিছুক্ষণ চেয়ে রইলাম তার দিকে। আমি কাঁপতে কাঁপতে বললাম, কি চান আপনি, আমার পেছনে কেন লেগেছেন? তোর কাছে থাকা মাছ আর মিষ্টিটা আমার খুব পছন্দ হয়েছে, ওগুলো আমায় দিয়ে যা। এসব আমি আপনাকে কেন দেব, আমায় যেতে দিন, আমায় যেতে হবে। আমার কথায় কোনো তোয়াক্কা না করে একটা লম্বা হাত বাড়িয়ে আমার হাতে থাকা মাছটা নিয়ে আমার এই চোখের সামনে খেতে লাগলো। মিষ্টির হাঁড়িটা হাত থেকে পড়ে গেল ধপাস করে। সামনে ঘুর বিপদ বুঝতে পারছি, এই মুহূর্তে পালিয়ে না গেলে নিজের প্রাণ বাঁচানো মুশকিল হয়ে যাবে। শরীরের সমস্ত বল এনজোর করে নিজের প্রাণ ভয়ে দৌড়তে লাগলাম। সে বিশ্রী অভয়ভক্তিও আমার পেছনে পেছনে দৌড়তে লাগলো। কিছুক্ষণ দৌড়তে দৌড়তে শ্বশুর বাড়ির সামনে এসে চিৎকার করে বললাম, সোনায় না, কোথায় তুমি, বাইরে বেরিয়ে এসো। ধীরে ধীরে সামনের সব কিছু যেন ঝাপসা হয়ে আসতে লাগলো। মুহূর্তে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। পরদিন সকালবেলা আমার জ্ঞান ফিরতে আমি দেখলাম আমার পাশে আমার শ্বশুর বসে আছে। শ্বশুর মশাই বললেন, রাতে তোমার কি হয়েছিল বাবা, বলছি ভয় টয় পেয়েছিলে নাকি? হ্যাঁ বাবা, খুব ভয় পেয়েছিলাম। তুমি এই রাতের বেলায় আসতে গেলে কেন? ভাগ্যিস বড় কোনো বিপদ হয়নি। এই রাস্তাটা ভালো নয়, খুবই ভয়ঙ্কর রাস্তা।
ঠিকই বলেছেন বাবা, আমি হয়তো কোনো পিশাচের পাল্লায় পড়েছিলাম। যাক বাবা, প্রাণে বেঁচে ফিরেছি, এটাই অনেক।